ঢালিউডে যে কয়টা নিউজ এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে কিন্তু নুসরাত ফারিয়ার এঙ্গেজমেন্টের বিষয়টি অন্যতম। খুব রিসেন্টলি নুসরাত ফারিয়া ফেসবুকে একটি পোস্টের থ্রু শেয়ার করেছিলেন। এবছর মার্চ মাসে তার 7 বছরের প্রেমের সম্পর্কের একটি পরিপূর্ণতার উপায়। যদিও তিনি তার পার্টনারের নাম তখন উল্লেখ করেননি, তবে অনেকেই শকড হয়েছিল এই খবরটি জেনে। বিশেষ করে এত লম্বা সময় ধরে প্রেমের বিষয়টি গোপন ছিল, এটা নিয়ে সবাই একটু আশ্চর্য হয়েছিল। বাট রিসেন্টলি নুসরাত ফারিয়া শেয়ার করলেন ডিটেইলসে তাদের প্রেম কাহিনী, কিভাবে পরিচয় হলো, কিভাবে প্রেমের সূত্রপাত হয় এবং তার হবু স্বামীর নাম পরিচয়। নুসরাত জানায় তার হবু হাজবেন্ডের নাম রনি রিয়াদ রশিদ, যিনি একজন আর্মি পার্সনের ছেলে, এবং সে আরও জানায় রনি এখন অস্ট্রেলিয়াতে একটি সরকারি জব করছেন এবং তাদের ফ্যামিলি বিজনেসও দেখাশোনা করছেন। যাই হোক, এখন নুসরাত এবং রনি এই দুজন তো দু জগতের মানুষ, তাহলে তাদের পরিচয়টা হলো কিভাবে? নুসরাত জানায় তাদের পরিচয়টা হয়েছিল 2014 সালের 21 মার্চ। তখনও তিনি নায়িকা হননি, উপস্থাপনা করতেন। অ্যাট দ্যাট টাইম রনি একবার অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছিলেন এবং তাদের দুজনের কমন এক ফ্রেন্ডের মাধ্যমে রনির সঙ্গে নুসরাতের পরিচয় হয়। এখন প্রথম দেখা তাদের মধ্যে ক্যাজুয়াল কনভারসেশনই হচ্ছিল, পড়াশোনা, কাজ, লাইফস্টাইল এগুলো নিয়ে কথা বলছিলেন। রনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছিলেন তখন, এবং এই কারণে সেই বিষয়গুলো নিয়েই তাদের মধ্যে কথাবার্তা চলছিল। আর এরপর তাদের আর তেমনভাবে দেখা হয়নি, এবং একদিন তাদের সেই কমন ফ্রেন্ড এসে নুসরাতকে জানায় রনি তার সম্পর্কে ইন্টারেস্টেড এবং নুসরাত সম্পর্কে অনেক কোয়েশ্চেনও জিজ্ঞাসা করছিল, এবং নুসরাত এটা শুনে জাস্ট বলল ব্যাপার না, ঠিক আছে। এবং তাদের পরিচয়ের 1-2 মাস পর রনি নুসরাতকে ফ্রেন্ড হওয়ার একটা প্রস্তাব দেন। এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতে থাকে। দুজন তখন নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্তও ছিলেন। বাট নুসরাতের তখন যে বিষয়গুলো ভালো লেগেছিল সেটা হচ্ছে রনি সবসময় নুসরাতের প্রতি কনসার্ন ছিলেন। নুসরাত জানিয়েছেন এমনও হয়েছে রনি কোনো মন্ত্রীর সঙ্গে কোনো মিটিং আছেন, আর তারপরও তিনি যখন ফোন দিয়েছেন রনি সেটা রিসিভ করতেন। বাট নুসরাত সবসময় এই কাজ করতে পারতেন না। নুসরাত আরও জানায় তার নায়িকা হয়ে ওঠার পিছনে রনির অনেক ভূমিকা এবং অনেক ইন্সপিরেশন আছে, এবং হয়তো তার কারণে তিনি নায়িকা হতে পেরেছেন। তিনি বলেন রনি সবসময় তাকে সাপোর্ট করেছে এবং পজিটিভ কথাবার্তা বলেছে। ইনফ্যাক্ট জ্যাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন, তখন নুসরাত নিজেও অনেক ভয় ছিলেন, কারণ অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনেছেন। বাট রনি তখন নুসরাতকে বলেছিলেন অন্যের কথা শোনা দরকার নেই, নিজের কথাটা শোনাই জরুরি। এবং রনির এমন অ্যাটিটিউড দেখে রনির প্রতি নুসরাতের একটা ভালো লাগা বাড়তে থাকে, এবং পরিচয়ের 1 বছর পর রনির পক্ষ থেকেই ভালোবাসার প্রপোজালটা আসে। নুসরাত আরও জানায় রনি নুসরাতকে একটি ডায়মন্ডের আংটি দিয়ে প্রপোজ করেছিল, যে আংটিটা নুসরাত অনেক দিন ধরেই পরে আছেন, এবং রনির প্রপোজাল পেয়ে নুসরাত আর ফিরিয়ে দেননি। ব্যাস, এই থেকে শুরু হলো তাদের প্রেম কাহিনী। নুসরাত যে তার হবু হাজব্যান্ডকে একেবারে আদর্শ একজন লাইফ পার্টনার হিসেবে মানেন, এটা কিন্তু তার কথাবার্তা শুনেই বোঝা যায়। তিনি জানান তার হবু হাজব্যান্ড তার কাছে একজন সুপারম্যান, সে অনেক আন্ডারস্ট্যান্ডিং, এবং শত ব্যস্ততার মাঝেও নুসরাতকে তিনি সময় দেন, এবং নুসরাতের যে কোনো সমস্যা বা পরামর্শ হলে সবার আগে তিনি সাপোর্ট দেন। ইনফ্যাক্ট বাবা মায়ের পাশাপাশি তিনিও একজন গার্ডিয়ান হিসেবে পাশে থেকেছেন 6টি বছর ধরে। ওয়েল, এই তো ছিল নুসরাতের প্রেম কাহিনী। এবং নুসরাত বিয়ে প্রসঙ্গেও বলেন খুব জমকালোভাবে বিয়ের আয়োজন করা হবে এবং ডিসেম্বরে তাদের বিয়ে করার ইচ্ছা আছে, যদিও পুরো বিষয়টা ডিপেন্ড করছে করোনা পরিস্থিতির উপর। সো ভিউয়ার্স, নুসরাত রনির এমন প্রেম কাহিনী জেনে আপনার কাছে কেমন লাগলো? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।